In this tough time, it is important for all of us to be safe. So stay safe, stay home. हेलो एंड वेलकम टू आवर यूट्यूब चैनल पढ़ाशोना। तो आज के आमादेर टॉपिक हलो फाइटो हरमोन, अर्थात जे सकल हरमोन उद्भिदे उत्पन्न है और उत्पन्न हार पर उद्भिदे विभिन्न काजे सहाज्य करे से सकल हरमोनगुलो निये आज के आमरा आलोचना करब। तो फाइटो हरमोन के तीन भागे भाग करा जाए, एकटा हच्छे ग्रोथ प्रोमोटर, দ্বিতীয়টি হচ্ছে গ্রোথ ইনহিবিটর, আর যে তৃতীয়টা আছে সেটা হচ্ছে গ্রোথ প্রমোটার এবং ইনহিবিটর রূপে কাজ করে সেরকম একটা গ্রুপ। তো গ্রোথ প্রমোটার বা বৃদ্ধি সহায়ক হরমোনগুলো হলো অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, আর গ্রোথ ইনহিবিটর যেগুলো আছে সেগুলো হলো ক্যাপসিসিক অ্যাসিড। আর গ্রোথ প্রমোটার এবং ইনহিবিটর রূপে যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে ইথিলিন। এরপর আমরা চলে আসি অক্সিন বা এই গ্রোথ প্রমোটারের প্রথম যে হরমোনটা সেটা হলো অক্সিন। তো অক্সিন সম্বন্ধে আমরা এবার ডিসকাস করব। তো অক্সিনের রাসায়নিক সংকেত হলো C10H9O2N এবং এটা অক্সেন নামক একটা শব্দ থেকে এসে, যেটা হলো গ্রিক শব্দ যার মানে হলো বৃদ্ধি হওয়া। এই অক্সিন আবার দুভাবে সংশ্লেষিত হয়, একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে এবং একটা কৃত্রিম ভাবে। তো প্রাকৃতিক ভাবে যে অক্সিনটা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড, অর্থাৎ এই প্রকার হরমোনগুলো সাধারণত উদ্ভিদেই হয়ে থাকে। আর কৃত্রিমভাবে মানে হচ্ছে যে সকল অক্সিন হরমোনগুলো রাসায়নিক ভাবে বানানো হয় সেগুলো। তো তার মধ্যে হলো 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড বা NAA, আর 2,4-5-T অর্থাৎ 2,4-5-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এ দিয়ে এখানে অ্যাসিডটাকে ডিনোট করা হয়েছে। এবার আমরা চলে আসি উৎস, অর্থাৎ অক্সিন কোথায় উৎপন্ন হয়। অক্সিন সাধারণত মূল কাণ্ডের অগ্রস্ত ভাজক কলা, অপরিণত পাতা এবং পরাগরেণুতে উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ যেখানে ভাজক কলা থাকে সেইসব স্থানগুলোতে অক্সিন উৎপন্ন হয়ে থাকে। আর রাসায়নিক গঠনে আমাদের মনে রাখতে হবে অক্সিন হলো একটা ইন্ডোল বর্গযুক্ত অ্যাসিড ধর্মী। তো কোশ্চেন আসতে পারে যে ইন্ডোল বর্গযুক্ত একটি হরমোনের নাম বলো, তো সেখানে অক্সিন হবে উত্তরটা। এরপর চলে আসি পরিবহন। অক্সিন জলে পরিবাহিত হয় এবং মেরুবর্তী পরিবহনের মাধ্যমে সাধারণত উদ্ভিদ দিয়ে পরিবহন ঘটে, আর ফ্লোয়েমের মাধ্যমে এইটা পাতায় যখন উৎপন্ন হয় যে অক্সিনগুলো, অর্থাৎ অপরিণত পাতায় যে অক্সিন উৎপন্ন হয়ে থাকে সেগুলো ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদ অঙ্গে পরিবাহিত হয়ে থাকে। এরপর হচ্ছে ভূমিকা, অর্থাৎ অক্সিন কি কি কাজে সাহায্য করে থাকে সেটা আমরা জানবো। অক্সিন অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে, তো অগ্রস্থ প্রকটতা কি সেটা আমাদের একটু জানতে হবে, তাহলে বুঝবো কি করে অক্সিন এটাকে সাহায্য করে। তো অগ্রস্থ প্রকটতা হলো যখন এপিকাল বার্ড বা অগ্রজমুকুলের উপস্থিতিতে ল্যাটারাল বার্ড বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে অক্সিন অগ্রজমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তখন তাকে বলে অগ্রস্থ প্রকটতা। তো এই সময় যদি আমরা এই এপিকাল বার্ডটাকে যদি আমরা কেটে দিই, তাহলে দেখতে পাবো যে ল্যাটারাল বার্ড বা পার্শ্ব মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। গাছে যেমন লম্বা হয়েছিল তেমনই আছে, কিন্তু পার্শ্ব মুকুলগুলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আস্তে আস্তে বিভিন্ন শাখা প্রশাখারও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যখন এপিকাল বার্ডটা ছিল তখন অক্সিন এপিকাল বার্ডটার বৃদ্ধিটাকে ত্বরান্বিত করছিল, কিন্তু ল্যাটারাল বার্ড বা পার্শ্ব মুকুলের বৃদ্ধিটাকে সাপ্রেস করে রাখছিল। কিন্তু যখনই আমরা এই গাছটা যখন এপিকাল বার্ডটা কেটে দিলাম, তখন ল্যাটারাল ডরম্যান্ট যে বার্ডগুলো আছে, অর্থাৎ পার্শ্বীয় যে মুকুলগুলো আছে, সেগুলো তখন বৃদ্ধি আস্তে আস্তে ত্বরান্বিত হলো এবং এইটা হয়ে গেল তার অগ্রমুকুল বা এপিকাল বার্ড। আর তখন যেহেতু এর এপিকাল বার্ড নেই এবং এখান থেকে যখন আর একটা যখন পার্শ্বীয় মুকুল বা ল্যাটারাল বার্ড বেরোবে, তখন যদি আবার এইটাকে আমরা যদি কেটে দিই, তাহলে দেখতে পাবো যে এইটার আবার বৃদ্ধি এরকম শুরু হয়ে গেছে, এদিক দিয়ে এরকম আর একটা শাখা বেরিয়ে আসবে। তো এইভাবেই গাছটার মধ্যে ঝাড়ের সৃষ্টি হবে। তো অগ্রস্থ প্রকটতা দেখি সেটা আমরা বুঝলাম। এরপর চলে আসি আমরা কোষের আকার দীর্ঘায়িতকরণে অক্সিজেন সাহায্য করে থাকে। তো ডান দিকের এই ছবিটা দেখা যাচ্ছে এটা একটা কোষ, এইটা প্লাজমা পর্দা এবং এইটা হচ্ছে এই পার্টটা আমি যেখানে পয়েন্ট করছি সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো যখন অক্সিজেন দ্বারা এই কোষটাকে ট্রিট করা হয়, তখন এই কোষের প্লাজমা পর্দায় অবস্থিত একটা হাইড্রোজেন পাম্প সাইটোপ্লাজম থেকে হাইড্রোজেন অণুগুলো নিয়ে কোষ প্রাচীরে প্রেরণ করে। যখন হাইড্রোজেন যখন কোষ প্রাচীরে আসে, তখন কোষের যে pH আছে সেটা ড্রপ করে এবং pH যখন ড্রপ করে, তখন এক্সপ্যান্সিন নামক একটা এনজাইম আছে যেটা অ্যাক্টিভেট হয়। এই এনজাইমটা যখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কি করে যে সেলুলোজ অণুগুলো, অর্থাৎ কোষ প্রাচীরের যে প্রাথমিক যে উপাদান সেলুলোজ, সেগুলোর মধ্যে যে বন্ডিংটা আছে সেই বন্ডিংটাকে সে ভেঙে দেয় এবং যখন বন্ডিং ভেঙে যায়, তখন সেলুলোজ অণুগুলো আলগা হয়ে পড়ে। এই যখন আলগা হওয়া যে সেলুলোজ অণুগুলোর মধ্যে আরো কিছু নতুন উৎপন্ন সেলুলোজ অণু ঢুকে যায়, তার ফলে কোষের আকার আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো আমরা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি কোষটা এইটুকুনি ছিল এবং অক্সিজেন দিয়ে যখন এটাকে ট্রিট করা হলো, তখন কোষটার আকার এরকম হলো। ট্রপিক চয়নে সাহায্য করে থাকে অক্সিন। তো ট্রপিক চয়ন, ন্যাস্টিক চয়ন এইসব নিয়ে আমি আগের যে ভিডিওটা আছে সেটাতেই আমি বলেছিলাম।
টপিক চয়ন কাকে বলে, কতগুলো ভাগ হয়। ফটো টপিক চয়নও যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমন জিও টপিক চয়নও হরমোনে একই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা দেখি ফটো টপিক চয়নে কি করে অক্সিন সাহায্য করে। অক্সিন সাধারণত যেহেতু বলেছি অগ্রস্থ ভাজককালে উৎপন্ন হয়, তার জন্য 80% অক্সিন উৎপন্ন হচ্ছে, এবং যখন লাইট পড়লো তখন এদিকটা শেডেড রিজিয়ন হয়ে থাকলো, তখন অক্সিনটা কি হয় এই টিপ পার্ট থেকে আস্তে আস্তে করে শেডেড রিজিয়ানে চলে আসে, এবং যখন শেডেড রিজিয়ানে চলে আসে অক্সিন, তখন সেলগুলোর মধ্যে থাকা যে হাইড্রোজেন পাম্পটা আছে সেটা তখন অ্যাক্টিভেট হয়, এবং অ্যাক্টিভেট হওয়ার ফলে কি হয় সেল ওয়ালের পিএইচ ড্রপ করে, এক্সপ্যানসিন উৎপন্ন হয় এবং সেলগুলোর আকার আস্তে আস্তে বৃদ্ধি পায়। এবং সেলের যখন আকার এইদিকে যখন সেলের আকার বৃদ্ধি পায়, তখন এদিকে কিন্তু সেলের আকার বৃদ্ধি পাচ্ছে না, তাই জন্য এদিকে সেলের আকার বৃদ্ধি পাওয়ার ফলে গাছটা আস্তে আস্তে এরকমভাবে আলোর দিকে বেগে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গাছটা আলোর দিকে বেঁকে গেছে এবং সেলগুলোর আকার বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই সেলগুলোর আকার বৃদ্ধি পায়নি। তো এইভাবেই ফটোট্রপিক মুভমেন্টে অক্সিন হেল্প করে থাকে। তারপরে আমরা চলে আসি সেটা হচ্ছে জিওট্রপিক মুভমেন্টে কি করে অক্সিন হেল্প করে সেইটা দেখতে। তো জিওট্রপিক মুভমেন্টে যেটা হয়, যখন এটা রুটের মধ্যে এরকম অক্সিন জমা হয়ে আছে, অক্সিন যখন রুটের এই পার্টটায় যখন জমা হয়, তখন যেদিকে জমা হয় তার ঠিক অপোজিট দিকে সেলগুলো বৃদ্ধি পায়, এবং যখন অপোজিট দিকে সেলগুলো যখন বৃদ্ধি পায় তখন কি হয় আস্তে আস্তে রুটটা এরকম বেঁকে যায় এবং অভিকর্ষজ বলের দিকে যাওয়া শুরু করে। তো এইভাবে জিওট্রপিক চয়নও অক্সিন সাহায্য করে থাকে। এরপর আমরা আসি পার্থেনোগ্রাফিতে সাহায্য করে থাকে। অর্থাৎ পার্থেনোগ্রাফি কাকে বলে? পার্থেনোগ্রাফি হলো যে পদ্ধতিতে নিষেক ছাড়াই ফলের বিকাশ ঘটে এবং বীজহীন ফল উৎপন্ন হয়, তখন তাকে বলে পার্থেনোগ্রাফি। অক্সিন এই পার্থেনোগ্রাফিতে সাহায্য করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ছবি, যেখানে দেখতে পাচ্ছি এখানে অনেক বীজ আছে, কিন্তু যখন অক্সিন দ্বারা এই গাছটাকে ট্রিট করা হলো, অর্থাৎ পার্থেনোগ্রাফিক প্ল্যান্ট যখন সেটাকে তৈরি করা হলো, তখন দেখা যাবে নিষেক ছাড়া এবং বীজহীন ফলের উৎপন্ন হয়েছে এই গাছটা। তো ফলটা দেখা যাচ্ছে কোনো প্রকার বীজ নেই, অর্থাৎ সেখানে বীজহীন ফল আমরা উৎপন্ন করতে পারবো কোনো গাছে অক্সিন দিয়ে ট্রিট করে। এরপর যে গ্রোথ প্রমোটার হরমোনটা আমরা আসবো সেটা হলো জিবেরেলিন। তো জিবেরেলিনের যে রাসায়নিক সংকেত সেটা হলো C9H22O6। তো জিবেরেলিন হরমোনটা সেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কুরোসোয়া, এবং এই হরমোনটা বা জৈব রাসায়নিক পদার্থটা প্রথম তিনি দেখেছিলেন জিবেরেলা ফুজুকুরি নামক এক প্রকার ছত্রাক থেকে। উৎস কি? উৎস হলো প্রধানত বীজের বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই জিবেরেলিন উৎপন্ন হয়ে থাকে। রাসায়নিক গঠন, এটা ডাই টারপিনয়েড ধর্মী এবং নাইট্রোজেন বিহীন একটা জৈব অম্ল। তো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ডাই টারপিনয়েড ধর্মী একটি বৃদ্ধি সহায়ক হরমোনের নাম লেখো, তখন তোমরা লিখবে জিবেরেলিন। এরপর হলো পরিবহন। পরিবহনে এটা জলের মধ্যেই দ্রবণীয়, জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে এই জিবেরেলিন পরিবাহিত হয়। তারপরে আসি ভূমিকা। প্রথম হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভাঙাতে সাহায্য করে। অনেক সময় আমরা দেখে থাকি যে একটা বীজের, তো আমরা অনেক সময় দেখতে পারি আমরা কোনো বীজ মাটির মধ্যে ফেললাম, তো সেই বীজটা থেকে কোনো প্রকার গাছের সৃষ্টি হলো না, বীজটা যেমন ছিল মাটিতে সেরকমই পড়ে থাকলো। তো আমরা বুঝতে পারি যে সেখানে সেই বীজটা সুপ্তাবস্থায় আছে, অর্থাৎ সেটা থেকে কোনো প্রকার ভাবে এখন গাছ উৎপন্নই হবে না। তো আমরা তখন কি করবো, সেই বীজটা যদি আমরা জিবেরেলিন দ্বারা ট্রিট করে থাকি, তাহলে দেখবো সেই বীজটা সুপ্তাবস্থা ভাঙবে এবং যে ভ্রূণটা আছে বীজের ভেতর সেই ভ্রূণটা উদ্দীপিত হয়ে নতুন একটি গাছের সৃষ্টি করবে। আমরা এইটা কি করে হয় সেটা দেখি একবার। জিবেরেলিন হরমোন দ্বারা আমরা বীজটাকে ট্রিট করি, তখন একটা সক্রিয় আদ্র বিশ্লেষ উৎসেচক আলফা অ্যামাইলেজ উৎপন্ন হয়। আলফা অ্যামাইলেজটা আবার বীজের যে শস্যটা আছে সেই শস্যটাকে শর্করা অ্যামাইনো অ্যাসিড নিউক্লিওসাইডে রূপান্তরিত করে। দ্রবণীয় শর্করাটা সেটা বীজের মধ্যে থাকা যে ভ্রূণটা সেটা দ্বারা শোষিত হয়, এবং যখনই শোষিত হয় তখন ভ্রূণটার বৃদ্ধি ঘটে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বীজের এইটা হচ্ছে অ্যালিউরন স্তর এবং এটা হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য। যখন আমরা এর মধ্যে জিবেরেলিক অ্যাসিড বা জিবেরেলিন প্রয়োগ করি, তখন এই অ্যালিউরন স্তর থেকে আলফা অ্যামাইলেজ বেরোয়। এই আলফা অ্যামাইলেজ এই শস্যটাকে দ্রবণীয় শর্করাতে ভাঙে এবং বীজের মধ্যে থাকা সেই ভ্রূণটি এই দ্রবণীয় শর্করাটাকে শোষণ করে, এবং অ্যাবজর্ব করার ফলে কি হয় ভ্রূণটার বৃদ্ধি ঘটে, এবং ভ্রূণটার বৃদ্ধি ঘটার ফলে এদিকে ভ্রূণ মুকুল তৈরি হচ্ছে এবং এদিকে মূল বা রেডিকাল তৈরি হচ্ছে। মুকুলের সুপ্তাবস্থার ভাঙন ঘটাতে সাহায্য করে জিবেরেলিন। তো শীতকালে নিম্ন তাপমাত্রায় কিছু মুকুল আছে যারা সুপ্তাবস্থায় থাকে, তো জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করলে তাদের সুপ্তাবস্থা নষ্ট হয়। আর পরের পয়েন্ট হচ্ছে যখন জিবেরেলিক অ্যাসিড আমরা প্রয়োগ করে থাকি, তখন পুষ্প পরিস্ফুটনও ঘটে। আবার কিছু গাছের মধ্যে নিয়ন্ত্রিত ভাবে জিবেরেলিক অ্যাসিড প্রয়োগ করলে তাদের লিঙ্গ পরিবর্তনও ঘটানো যায়। এরপরের পয়েন্ট হচ্ছে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি বা বোল্টিং। তো পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি বা বোল্টিং বলতে কি বুঝি,
আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, এক নম্বর গাছটা এরকম খাটো প্রকৃতির, অর্থাৎ পর্ব মধ্যে যে দৈর্ঘ্যটা বা ইন্টারনোডাল রিজিয়নের যে লেন্থটা সেটা একদমই কম, অর্থাৎ এটা খাটো প্রকৃতির একটা গাছ যেটা নর্মাল গাছের মতন নয়। কিন্তু যখন আমরা জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন দ্বারা এটাকে আমরা ট্রিট করব, তখন দেখতে পাবো আমরা এইটার যে ইন্টারনোডাল রিজিয়নের যে দৈর্ঘ্যটা বা পর্ব মধ্যের যে দৈর্ঘ্যটা সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পেতে পেতে দেখবো গাছটা একটা টাইমে সম্পূর্ণ নিজের আকারটা ফিরে পেয়েছে এবং আস্তে আস্তে তার বৃদ্ধি হয়েছে। এরপর চলে আসে আমরা ফলের বৃদ্ধি ঘটাতে জিব্রেলিন সাহায্য করে। তো জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড যখন আমরা ফলে প্রয়োগ করে থাকি, তখন আমরা দেখি ফলের সেখানে বৃদ্ধি ঘটে। যেমন এখানে ছবিটা দেখা যাচ্ছে আঙুরের থোকাটায় অল্প পরিমাণ আঙুর আছে, কিন্তু যখন আমরা জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করলাম তখন এখানে প্রচুর পরিমাণে আঙুর তৈরি হয়েছে। তো এইভাবে ফলের বৃদ্ধি ঘটাতেও জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন সাহায্য করে থাকে। এরপর আমরা চলে আসি সাইটোকাইনিন। সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হলো C10H9N5O। প্রাকৃতিক সাইটোকাইনিন হলো জিয়াটিন, আইসোপেন্টাইলাডিন, আর কৃত্রিম সাইটোকাইনিন হলো কাইনেটিন, বেঞ্জালাইডিন, ডাইফিনাইল ইউরিয়া, থায়ারাইজোইউরন। তোমরা এই কটা নাম তোমাদের মনে রাখতেই হবে। তো উৎস হলো সাইটোকাইনিন সাধারণত উদ্ভিদের যে অংশে দ্রুত গতিতে কোষ বিভাজন ঘটে সেই সকল স্থানেই উৎপন্ন হয়ে থাকে। এইটা হলো এক প্রকার ক্ষারীয় প্রকৃতির হরমোন। আর পরিবহন কি, জাইলেমের মাধ্যমে পরিবাহিত হয় এবং এটি জলে দ্রবণীয়। ভূমিকা, কোষের বিভাজনে সাহায্য করে। যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে সাইটোকাইনিন মিওটিক ডিভিশনের যে সাইটোকাইনেসিস ফেজটা আছে সেইটাকে ত্বরান্বিত করে, এবং যখনই সাইটোকাইনেসিস ফেজটা ত্বরান্বিত করে তখন সেখানে আরো কোষ বিভাজন হয়। তো এই মিওটিক ডিভিশনে কি হয়ে থাকে, একটা কোষ থেকে এরকম দুটো কোষের সৃষ্টি হয়। আবার কি হয়, এই দুটো কোষ থেকে এই প্রত্যেকটা থেকে আবার কোষের সৃষ্টি হয়। অর্থাৎ একটা এরকম সিঙ্গেল সেল থেকে চারটে কোষের সৃষ্টি হয়। তো এইভাবে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। অর্থাৎ সাইটোকাইনিন যখন আমরা দিলাম তখন মোর মাইটোসিস হলো, অর্থাৎ আরো বেশি করে মাইটোসিস ডিভিশনটা দেখা গেল, এবং আরো বেশি যখন মাইটোসিস ডিভিশন হচ্ছে তখন আরো বেশি করে সেল তৈরি হচ্ছে। বেশি করে সেল যখন তৈরি হচ্ছে তখন উদ্ভিদের গ্রোথটা আরো ত্বরান্বিত হচ্ছে। তারপরে কি, পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। অক্সিজেন যেমন অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে থাকে, সাইটোকাইনিন ঠিক তার বিপরীত, অর্থাৎ পার্শ্বমুকুল বা ল্যাটারাল বাডের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ সাইটোকাইনিন প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধিটা তখন ব্যাহত হয়। অক্সিজেন যেমন প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, সাইটোকাইনিন প্রয়োগ করলে অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয় আর পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়ে যায়। তখন ঠিক অক্সিজেনের বিপরীত কাজটা করে থাকে সাইটোকাইনিন। এরপর হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণে সাহায্য করে থাকে। তো এইটা হলো রিচমন্ড ল্যাং এফেক্ট বলে পরীক্ষা আছে। তো আমরা এখানে দুটো পাতা দেখতে পাচ্ছি, এ এবং বি। তো এই দুটো পাতা একই গাছ থেকে কেটে আনা হয়েছে এবং একই সময়তে, এবং কেটে আনার পর দুটো বিকারের মধ্যে একটাতে সাইটোকাইনিন ছাড়া এবং একটাতে সাইটোকাইনিন দিয়ে এরকম ভাবে ডুবিয়ে রাখা হয়েছে। তো কিছুদিন পর দেখা যাচ্ছে যেই গাছ, যে পাতাটাতে সাইটোকাইনিন প্রয়োগ করা হয়নি সেই পাতাটার ক্লোরোফিল এবং পাতার যে আরো উপাদানগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়ে গেছে এবং পাতাটার বার্ধক্য দেখা দিচ্ছে। কিন্তু যেই পাতাটায় সাইটোকাইনিন প্রয়োগ করা হয়েছে সেখানে সবকিছু ইন্ট্যাক্ট আছে, কোনো কিছুই নষ্ট হয়নি এবং সেটার বার্ধক্য খুব দেরিতে হচ্ছে, এইটা বোঝা যাচ্ছে। তো এই যে পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী রিচমন্ড এবং বিজ্ঞানী ল্যাং, তো যে এই এফেক্টটা দেখা যায় সাইটোকাইনিনের ফলে সেই এফেক্টটাকে বলা হয় রিচমন্ড ল্যাং এফেক্ট। এরপরে আমরা চলে আসি বীজের সুপ্তাবস্থা ভাঙাতে সাহায্য করে। জিব্রেলিক অ্যাসিডের মতন বা জিব্রেলিনের মতন সাইটোকাইনিনও বীজের সুপ্তাবস্থা ভাঙাতে সাহায্য করে থাকে। আর একটা হলো অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করে। সাইটোকাইনিন প্রয়োগে অবিভিত কোষপুঞ্জ থেকে অঙ্গ সৃষ্টি হয়। এই যে অবিভেদিত কোষপুঞ্জ বা ক্যালাস থেকে যখন কোনো অঙ্গ সৃষ্টি হয় তখন সেখানে সাইটোকাইনিনের একটা ভূমিকা থাকে। তো সাইটোকাইনিন যখন এরকম ক্যালাস বা অবিভেদিত কোষপুঞ্জে প্রয়োগ করা হয় তখন সেই ক্যালাস বা অবিভেদিত কোষপুঞ্জ থেকে কাণ্ড তৈরি হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে ক্যালাস উৎপন্ন হয়েছে, তো এই ক্যালাসের মধ্যে যখন সাইটোকাইনিন প্রয়োগ করা হয়েছে অল্প পরিমাণে তখন এইভাবে কাণ্ড উৎপন্ন হচ্ছে। এরকম ক্যালাস থেকে সাইটোকাইনিন প্রয়োগ করে কাণ্ড উৎপন্ন করার যে পদ্ধতি সেটাকে বলে কোলোজেনেসিস। আর মূল তৈরি হওয়ার যে ঘটনাটা থাকে, এরকম আস্তে আস্তে মূলও তৈরি হয়, সেটা অক্সিজেনের প্রভাবে তৈরি হয়ে থাকে। অর্থাৎ ক্যালাসের মধ্যে যদি আমরা সেরকম ভাবে অক্সিজেন এবং সাইটোকাইনিন প্রয়োগ করি তাহলে এরকম কাণ্ড এবং মূল উৎপন্ন হবে। তো এই যে প্রসেস গুলো থাকে সেটাকে কোলোজেনেসিস বলে, সাইটোকাইনিন থেকে কাণ্ড তৈরি হওয়ার পদ্ধতি এবং অক্সিজেনের প্রভাবে ক্যালাস থেকে মূল হওয়ার পদ্ধতিকে বলে রাইজোজেনেসিস। এরপর আমরা চলে আসি গ্রোথ ইনহিবিটর বা বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড সম্বন্ধে আলোচনা করতে। তো অ্যাবসিসিক অ্যাসিড হলো একটা বৃদ্ধি রোধক হরমোন যা টোটালি
জিব্বেলিনের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ জিব্বেলিন যেমন বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, অ্যাবসেসিক অ্যাসিড ঠিক তার বিপরীত গুলোতে সাহায্য করে। যেমন জিব্বেলিন অ্যাসিড বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে, অ্যাবসেসিক অ্যাসিড তার ঠিক বিপরীত কাজটা করে থাকে। এই হরমোনটি উদ্ভিদের বিপাকে বাধা দেয়। এবং যখন বিপাকে বাধা দেয় তখন কি হয়, পাতা ঝরে যাওয়া শুরু হয়ে যায়, তারপরে কি বীজের সুপ্ত অবস্থা নিয়ন্ত্রিত হয়ে যায়, গাছের সহনশীলতা বৃদ্ধি করায়। এটাকে স্ট্রেস হরমোনও বলে। এই অ্যাবসেসিক অ্যাসিড গাছের সহনশীলতা বৃদ্ধি করে। যেমন ধরি কোনো গাছ মরুভূমি অঞ্চলে আছে বা কোনো গাছ জলীয় কোনো অঞ্চলে আছে, তো সেই গাছগুলোর যে স্ট্রেসটা পড়ছে সেই স্ট্রেসটাকে টোটালি কন্ট্রোল করে এই অ্যাবসেসিক অ্যাসিড, এবং এই কন্ট্রোল করে গাছটাকে টিকিয়ে রাখে সেই সকল স্থানে। তো এই যে স্ট্রেসটাকে যে কন্ট্রোল করছে, তো তাই জন্যই এই হরমোনটাকে বলা হয় স্ট্রেস হরমোন। এরপরে হলো ক্রিয়াকলাপ। অ্যাবসেসিক অ্যাসিড কি কি কাজ করে গাছে সেটা দেখি। একটা তো বলে দিয়েছি, পাতা ফলের অবসান ঘটায়। তো পাতার বার্ধক্যজনিত কারণে অ্যাবসেসিক অ্যাসিডের বিশাল ভূমিকা থাকে, যেটা ঘটানোর ফলে পাতার অবসান ঘটে, ফলকে পাকিয়ে ফেলে এবং তারপরে সেগুলো অকাল পতন ঘটায়। বীজের অঙ্কুরিত হতে বাধা দেয়। জিব্বেলিন যেমন বীজকে বীজের ভ্রূণকে বাড়তে সাহায্য করে বা অঙ্কুরিত হতে সাহায্য করে বীজটাকে, অ্যাবসেসিক অ্যাসিড তার ঠিক বিপরীত কাজটা করে, অর্থাৎ উদ্ভিদের বিপাকে বাধা দেবে আর বীজের সুপ্ততা নিয়ন্ত্রণ করবে। পাতা সিনেসেন্সকে প্ররোচিত করে। সিনেসেন্স কথাটার মানে হলো বার্ধক্য। তো পাতায় যে বার্ধক্য ঘটে অর্থাৎ ক্লোরোফিল এবং পাতার যে আরো পদার্থগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেয় এবং পাতাটা আস্তে আস্তে বার্ধক্যের দিকে এগিয়ে যায়। এটা আর একটা যেটা বড় ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে জলের চাপের অধীনে ট্রান্সপিরেশন রোধ করতে স্টোমাটা বন্ধ করে দেয়। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে জল কোথাও যদি থাকে, অ্যাবসেসিক অ্যাসিড কি করে, যে স্টোমাটা গুলো আছে স্টোমাটার সেলগুলো থেকে জলটা বার করতে সাহায্য করে এবং স্টোমাটাকে বন্ধ করে দেয়, যার ফলে ট্রান্সপিরেশন আর হয় না। এরপর আমরা চলে আসবো ইথিলিনে। ইথিলিন হলো এক প্রকার গ্রোথ প্রমোটার এবং ইনহিবিটর রূপে কাজ করে হরমোন। এই হরমোনেই একমাত্র দ্বৈত ভূমিকা দেখা যায়। তো কোশ্চেন আসতে পারে, দ্বৈত ভূমিকা দেখায় এমন এক প্রকার হরমোনের নাম বলো, তো সেখানে তোমরা লিখবে ইথিলিন। এটি গ্রোথ প্রমোটারের পাশাপাশি ইনহিবিটর রূপেও কাজ করে থাকে। এটা গ্যাসিয়াস হরমোন একটা, অর্থাৎ বায়বীয় আকারে থাকে। এটি ফল পাকতে এবং বার্ধক্যের অধীনে থাকা যে কোষগুলো আছে সেগুলোতেই একমাত্র উৎপন্ন হয়। অনেকগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ইথিলিন সব থেকে বেশি আমাদের কৃষি কাজে ব্যবহৃত হয়ে থাকে। ফল পাকাতে আমরা জানি ইথিলিন ব্যবহার করা হয়। ক্রিয়াকলাপ কি, ফল পাকাতে সাহায্য করে, একটু আগেই বললাম আমি। বীজ ও কুড়ি সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে। পাতার এপিন্যাস্টিক চলনে সাহায্য করে। তো ন্যাস্টিক চলন আমি পড়িয়েছিলাম, সেখানে এপিন্যাস্টিক চলন কি সেটাও বলেছিলাম। তো সেখানে এপিন্যাস্টিক চলনে সাহায্য করে থাকে। বৃন্ত এবং ইন্টারনোড, অর্থাৎ ইন্টারনোড মানে পর্ব মধ্যে যে দৈর্ঘ্য আছে সেটা প্রসারিত করতে সাহায্য করে। পাতা ও ফুলের সিনেসেন্স অর্থাৎ বার্ধক্য এবং অ্যাবসিশন অকাল পতনকে উদ্দীপিত করে, শিকড় বৃদ্ধি ঘটায়। এরপরে চলে আসে দ্বিবীজপত্রী চারাগুলিতে এপিক্যাল হুক গঠন করে। আচ্ছা, দ্বিবীজপত্রী যে উদ্ভিদগুলো আছে তাদের যে চারাগুলো হয় সেই চারাগুলোতে দেখতে হবে এরকম একটা এপিক্যাল হুক গঠন হয়। তো এরকম এপিক্যাল হুক গঠন করতে সাহায্য করে এই ইথিলিন। এরপরে হলো কৃত্রিম বা সংশোধিত হরমোনের ভূমিকা। অর্থাৎ কিছু হরমোন আছে যে হরমোনগুলো বাইরের রাসায়নিক গবেষণাগারে তৈরি করা হয়, সেই হরমোনগুলো হলো কৃত্রিম বা সংশোধিত হরমোন। এই হরমোনগুলো যেমন কৃষিকার্যেও ব্যবহার করা হয় তেমন আমাদের সাধারণ জীবনেও আমরা ব্যবহার করে থাকি। প্রথম যে এখানে পয়েন্ট আছে সেটা হচ্ছে ডালিয়া জবা গোলাপের কোন কাটা অংশে কৃত্রিম অক্সিন যেমন ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল বিউটারিক অ্যাসিডের মধ্যে যদি চুবিয়ে রেখে তারপরে সেটা যদি মাটির মধ্যে বসানো হয় তাহলে তা থেকে আস্তে আস্তে কদিন পর আমরা দেখতে পাবো মূল উৎপন্ন হয় এবং চারা গাছের সৃষ্টি হয়। তো সেই চারা গাছটাকে আবার আমরা বড় করতে পারি এবং নতুন একটা গাছের দিকে নিয়ে যেতে পারি। কৃত্রিম অক্সিন ও কৃত্রিম জিব্বেলিন প্রয়োগ করে আঙুর, ন্যাশপাতি, টমেটো প্রভৃতি ফলের বৃদ্ধি ঘটানো গেছে। তারপরে অপরিণত ফলের মোচন রোধ করাও গেছে। বিভিন্ন কৃত্রিম অক্সিন যেমন 2,4-D, MCP, NN এর সাহায্যে সবকিছুকে একসাথে মিলিত ভাবে প্রয়োগ করে আগাছা দমন করা গেছে। অনেক জায়গায় আমরা দেখি বিভিন্ন আগাছা তৈরি হয়, সেই আগাছার মধ্যে যদি আমরা এরকম ভাবে অক্সিন গুলো এই বিভিন্ন কৃত্রিম অক্সিন যদি একসাথে প্রয়োগ করি তাহলে দেখা যাবে সেই আগাছা আর হবে না সেই গাছগুলোতে। আর বীজহীন ফল উৎপন্ন করা গেছে জীববিজ্ঞান এবং অক্সিনের সাহায্যে, অর্থাৎ পার্থেনোকার্পিক ফলও উৎপন্ন করা হয়ে থাকে এই ফাইটো হরমোন গুলো সাহায্যে। তো আজকে আমাদের উদ্ভিদ হরমোনের যে চ্যাপ্টারটা সেটা এখানেই শেষ হলো। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় এই চ্যাপ্টারটা বুঝতে তবে আমাদের জানাও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে সবাই দেখতে পায়। আর কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করার থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ পড়াশোনা থেকে তোমরা সরাসরি জিজ্ঞেস করো। আর আমি কিছু কোশ্চেনের PDF আগের চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারটা মিলিয়ে এর নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। পরবর্তী যে ভিডিওটা হবে সেটা হচ্ছে অ্যানিমাল হরমোন নিয়ে।